সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গদ্দারিটা আমরা তার কাছ থেকেই শিখেছি। আমি যদি জিজ্ঞেস করি আমি ওইদিনা বলেছি তো পাপের প্রায়শ্চিত্ত করছি, পাপের প্রায়শ্চিত্ত করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা কাগজ দিয়ে দেখাতে পারি, শুধু ডিসক্লোজ করেছেন আপনার পরিবারের লোকেরা, ডিসক্লোজ করেছেন আপনার পরিবারে মমতা দেবীকে অভিষেককে বাদ দিয়ে আপনার পরিবারের সম্পত্তি 1338 কোটি টাকা 2011 থেকে 2018 মধ্যে তৈরি হয়েছে। আপনার এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, তাই উনি একবার দৌড়াচ্ছেন, রাহুলের কাছে যেতে পারছেন না। আর দেখবেন গিয়ে যখনই তার কাছ থেকে চলে যায় তখনই সে তাকে বলে গদ্দার, বা আমাকে খুব গদ্দার বলছিল, তারপরে গদ্দার হয়েছে এখন অর্জুন। কেন না ও মমতার কথায় সাই দিতে পারিনি। সবচাইতে বড় গদ্দার কে বলুন তো? সবচাইতে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কেন বলছি জানেন? এই কংগ্রেস ওকে খাইয়েছে, এই কংগ্রেস ওকে পড়িয়েছে, 5 বার এমপি করেছে, 1 বার মন্ত্রী করেছে। কংগ্রেস একটু বিপাকে পড়ার সাথে সাথে কংগ্রেস থেকে পালিয়ে এসে নতুন দল তৈরি করেছে, তাতে তাদের সবচাইতে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তা আমাদের তো নেত্রী ছিলেন, গদ্দারিটা আমরা তার কাছ থেকেই শিখেছি যে গদ্দারিটা কিভাবে করতে হয়। আমি আজকে আপনাদের কাছে বলতে এসেছি অরুণ ভালো বক্তৃতা করেছে, অরুণ ব্রহ্ম খুব ভালো বক্তৃতা করেছে,